বাংলাদেশ যে ম্যাচগুলোতে জেতে সেই ম্যাচগুলোতে সাধারণত একটা বড় অবদান থাকে গোলকিপারদের, কিন্তু মালদ্বীপের সঙ্গে ম্যাচটার গল্প একটু হলেও আলাদা, খুব বড় ধরনের সেভ করতে হয় নাই, তাই না? একটা একটা সেভ দিতে হয়েছে লাস্টে, যেটা হামজা কিক করছে, এটা আমার হাতে লাগে, ভালো লাগছে যেটা। এক্স্যাক্টলি, এই ব্যাপারটাই সম্ভবত অনেকে মিস করে গেছেন যে যখন বাংলাদেশ 3-1 গোলে এগিয়ে গেছে তখন যে বলটা বার পোস্টে লেগেছিল সেখানে একটা ফিঙ্গার টিপ সেভ আনিসুর রহমান জি করছিল, সেই বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকেও এখন আমার সঙ্গে আছেন। আমরা কথা বলবো অবশ্য মালদ্বীপ ম্যাচ নিয়ে না, আমাদের বোধহয় সামনের দিকেই তাকানো ভালো, তাই না? একটা ম্যাচ যখন আপনারা জেতেন, আপনারা তো জেতেন বা প্রায় সময় জেতেন, এরপরে খুব প্রশংসা বাক্য শোনা যায়, আবার একটা ম্যাচ হেরে গেলে একবার ডুবেও চলে যান, এই ব্যাপারটা আসলে কেমন লাগে? অবশ্যই অনেক খারাপ লাগে, আমরা যখন হারি দেশের মানুষরাও কষ্ট পায়, আমাদের সব থেকে বেশি খারাপ লাগে, কারণ মারে তো আমরাই খেলি, তো যখন অনেক কষ্ট করার পরে না জিতি তখন অনেক খারাপ লাগে। আমরা দীর্ঘদিন ধরে হিন্দু সবাই অনেক কষ্ট করতেছি, অনেক স্যাক্রিফাইস, তো আমি মনে করি আমরা কালকে যে ম্যাচটা জিতছি এটা দেশের মানুষ সবাই খুশি এবং আমরাও অনেক খুশি, তো এখন আমাদের এটা ভুলে গিয়ে এখন ভুটান টার্গেট করতে হবে, কারণ আমরা এক ম্যাচ জিতলে পরের ম্যাচ জিতে একটু টাফ হয়ে যায়, তো আমি মনে করি আমরা টানা 2 ম্যাচ জিতার একটা সুযোগ ভুটানের যদি সব উজাড় করে দিতে পারে আমরা ভুটানের সাথে জিতে সেমিফাইনালে যাব। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। ভুটানের কথা আসলেই ঘুরে ফিরে একটা পুরনো ম্যাচের কথা আসে, সেটা একটা ভয়াল স্মৃতি বাংলাদেশের জন্য, তো সেটাও নিশ্চয়ই এই ম্যাচের আগে একটু হলেও আশপাশ দিয়ে আসতে থাকবে, তো এই ব্যাপারটাকে আপনারা পুরো টিম থেকে আসলে কন্ট্রোল করবেন কীভাবে? অবশ্যই এটা অনেক আগের ঘটনা, এই ভুটানের হারার পরে কিন্তু আমরা দেশের ফুটবল একটু অনেকটা পিছিয়ে গেছি, এটা সত্যি বলতে, তো এখন আমাদের এখনই সময় আমরা দেশের ফুটবলকে, আমরা যারা আছি টিমের সবাই মিলে দেশের ফুটবলটাকে জয় উপহার দেওয়া, সবাই নিজেদের সেরাটা দেওয়া, এবং আমরা সামনে যে সাফে যাওয়ার আমাদের একটা অনেক সুযোগ, বড় সুযোগ, এখানে অনেক ভালো ভালো টিম আছে, তো আমি মনে করি আমাদের এখনই দরকার সেমিফাইনালে যাওয়া ভুটানের সাথে, ভুটানকে হারিয়ে। এই মুহূর্তে আপনাদের দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশা কী? এই মুহূর্তে দেশের মানুষ অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের জন্য দোয়া করবে, যদি সবাই মিলে যদি আমাদেরকে সাপোর্ট করে আশা করি আমরা এই সাফে ভালো কিছু করব। এখন ভালো কিছুর তো আসলে শেষ নাই, হ্যাঁ ভালো কিছুর আমি যদি আসি, যে আপনি শেষ ম্যাচে ক্লিনশিট রাখলেন, তার আগের ম্যাচে লেবাননের সঙ্গে হয়তো ক্লিনশিট প্রায় রেখে ফেলেছিলেন, একটুর জন্য হাত ফসকে গেছে, ক্লিনশিট বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ অবশ্যই, আমরা যারা ডিফেন্ডার আছি গোলকিপার, এটা ক্লিনশিট রাখলে আমরা যে কোনো মতো গোল দিয়ে কিন্তু ম্যাচ জিততে পারি, লেবাননের সাথে আমরা কিন্তু 80 মিনিট কোনো গোল খাই নাই, তো আমি ধরে নিয়েছিলাম যে আমি ক্লিনশিট রাখবো, আমার টার্গেট ছিল হিসাবে সবগুলো ম্যাচে ক্লিনশিট রাখবো, আনফর্চুনেটলি হয় নাই, তো এখন ভুটানের ম্যাচ সামনে, এটা আমার একটা সুযোগ ক্লিনশিট রাখার, তো আমি চেষ্টা করবো ক্লিনশিট রাখার। আপনি খেলেন বসুন্ধরা কিংসে, আপনার সামনের 4 ডিফেন্ডারের 3 জনই বসুন্ধরা কিংসের, এই ব্যাপারটা সাহায্য করে? আমি কিন্তু ম্যাচ ওইভাবে চিন্তা করিনি, অবশ্যই আমাদের কমিউনিকেশন ভালো, ভুল হলেই আমরা শুধরানোর চেষ্টা করি, একজন একজন আরেকজনকে হেল্প করি, তো আমরা যদি সুন্দরভাবে টিম বন্ডিংটা ঠিক রাখতে পারি তাহলে সব কিছু সম্ভব। কালকে ম্যাচের সময় কেউ একজন মোটা মিডফিল্ডে কিছু একটা মিস করেছিল, আপনি মোটামুটি চোটে মোটে কিছু একটা বলে ফেলেছেন, এই যে যে কমান্ডিং ক্যারেক্টারটা, এইটা কি বাংলাদেশের গোলকিপারদের জন্য খুব বেশি হেল্পফুল, মানে বাংলাদেশের পুরো টিমের জন্য, মানে পেছন থেকে যেহেতু লিড দিতে হয় ওই কমান্ডিং ব্যাপারটা আসলে কতখানি দরকার বাংলাদেশ টিমের? ধরেন খেলতেছি ওই সিচুয়েশনে যদি হঠাৎ বল মিস হয়ে যায় বা কাউন্টার হয় তখন একটু মাথা গরম হয়ে যায়, অনেক কিছু বলে ফেলি, তো কিন্তু কেউ ওইভাবে, আমি কাউকে বকা দিলে কেউ কিন্তু ওইভাবে নেগেটিভলি নেই না, তো আমি টিমের ভালোর জন্যই বকা দিই এবং সবাই এটা পজিটিভলি নিই। বাংলাদেশের সঙ্গে ভুটানের খেলা হচ্ছে ঈদের আগের দিন, হ্যাঁ ঈদের আগের দিন, এবং টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে, বাংলাদেশের মানুষজন হয়তো একটু কোরবানি নিয়ে ব্যস্ত থাকবে, গরুর হাট টাট এগুলো নিয়ে হয়তো ব্যস্ত থাকবে, একদম ওই ঈদের আগের দিন খুব জরুরি কিন্তু আপনাদের জেতাটা, এটা কি বুঝেন? অবশ্যই আমরা দেশের মানুষকে ডাবল ঈদ উপহার দিতে চাই, অবশ্যই এটা দেশের মানুষ অনেক খুশি হবে, স্পেশালি আমরা পরিবার সারা ঈদ করবো দেশের বাহিরে, আপনারাও যারা আছেন সাংবাদিক ভাই, তো এটা আসলে আমাদের এই ম্যাচটা অবশ্যই জিততে হবে এবং দেশের মানুষকে আমরা একটা ঈদের ডাবল খুশি উপহার দিতে চাই। দারুণ, ঈদের ডাবল খুশি আনিসুর রহমান জি করা বাংলাদেশের মানুষজনকে উপহার দিক, সেটাই আমরা চাই। বাংলাদেশের ভুটানের সঙ্গে ম্যাচ 28 তারিখ, এবং সেই ম্যাচের উপরে নির্ভর করছে বাংলাদেশের সাফের সেমিফাইনাল খেলা না খেলা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম।
Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.